বন্ধুরা, আমরা সাধারণত মাইক্রোসফট এক্সেসে আমাদের তৈরিকৃত ডাটাবেজটি ওপেন করার পর বাম পাশে নেভিগেশন প্যান দেখতে পাই। যদি কোনো কারণে আমরা এটা দেখতে না পাই, তাহলে আমরা কিভাবে এটাকে ডিসপ্লেতে শো করাবো তা আমি এখন আপনাদেরকে দেখাবো। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে আরো নতুন নতুন টেকনিক্যাল ভিডিও আপলোড করা মাত্রই আপনারা তা সবার আগে পেয়ে যাবেন এবং উপকৃত হতে পারবেন। তো চলুন শুরু করা যাক।